ধুধু করা বালি বর্ষা এলে চারিদিকে অথই পানি এমনি এক এলাকা জামালপুর জেলার ইসলামপুর উপজেলা তীর খেসা সাপধরী ইউনিয়ন সেই সাপধরী ইউনিয়নে বর্তমানে বসবাস করছেন জেলার এক সময়ের তুখোর সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী তিনি তার নিজ গ্রামের জীবনের শেষ সময় টুকু অতিবাহিত করতে চান জামালপুর ইসলামপুর উপজেলার সাবধরী ইউনিয়নের কাশারী ডুবা গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এক সময়ের তুখোর সাংবাদিক সাবেক কালের পত্রিকার জেলা প্রতিনিধি আজিজুর রহমান চৌধুরী জামালপুর তার পৈতৃক সম্পত্তির উপর অবহেলিত যমুনার চোরে তিন বিঘা জায়গায় আম পেয়ারা ও কলা বাগান করে সৎ পথে আয় করে জীবন অতিবাহিত করার কথা এক সাক্ষাৎকারে প্রতিবেদকে জানান আজিজুর রহমান চৌধুরী বিস্তারিত দেখুন একান্ত সাক্ষাৎকারে শরীফুল ইসলাম ঝুকন গ্রাম কাশারিডোবা ইস্তামপুর জামালপুর ঠিকানা এটা আমাদের জন্মস্থান ইস্তামপুরে সাবধরী নদীর কাশারিডোবা গ্রাম যমুনা নদীর মাঝখানে একটা অবহেলিত চরাঞ্চল এটা এই চরাঞ্চলে আমার বাপদাদা রেখে দেওয়া কিছু সম্পত্তিতে চাষাবাদ হয় না এটা জমি বলা চলে এই জমিতে জমি দেখে চাষাবাদ উপযোগী করার জন্য এখানে আমি চিন্তা করলাম যে কিছু আমের বাগান প্রতি ভালো হবে আমি এখানে প্রায় তিন বিঘা জমি আছে তিন বিঘা জমিতে আমি অলরেডি তিনশো আমের চারা রোপণ করছি গত এক বছর আগে বছর অলরেডি ষাটটের মতো গাছে আম ধরছে পর্যায়ক্রমে আম গাছগুলোতে মোটামুটি আমার পরিকল্পনা একটা গাছে যদি এক মন করে আম ফলানো সম্ভব হয় তাহলে তিনশটা গাছে প্রতি বছর তিনশো মন আম ফলানো সম্ভব তো ওই চিন্তা ভাবনা করেই আমি আমের বাগানটা শুরু করি তো মোটামুটি প্রতি জমিতে গাছগুলোও এখন বেশ সুন্দর গাছগুলো সতেজ হয়ে উঠছে খুব ভালো একটা বাগান হবে আশা করছি তো এখান থেকে নর্মালি প্রতি বছর তিনশো মন আম উৎপাদন করা সম্ভব হবে পাশাপাশি আমের বাগানের ফাঁকে ফাঁকে আমি একশোটা পেয়ারার গাছ লাগাইছি বেশ ভালোই যেরকম পেয়ারাও ধরছে আগামীতে আশা করতেছি ভালো ফলনের আবার কিছু জায়গায় প্রায় এক বিঘা জমিতে কলার বাগান করছি এখানে এই কলা বিক্রি করে মোটামুটি আমার দৈনিক দৈনন্দিন খরচগুলো চলতেছে যাই হোক এই বাগানটাতে ভালোই আছে আল্লাপাক হালাল ইনকামের একটা উপায় হান্ড্রেড পারসেন্ট হালাল আয় উপার্জনের চিন্তা ভাবলে আসলে বাগানটা করছি তা আশা করি আল্লাপাক আমার এই আকাঙ্ক্ষা আশা সফল করবেন ধন্যবাদ